হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে মকা মাছ রান্না করব। মকা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মশলা দিয়েছি, ধনিয়া, হলুদ, লঙ্কা গুঁড়া, আদা বাটা, কাঁচা লঙ্কা আর তেল দিয়েছি। আর আলু নিয়েছি ছোট ছোট করে কেটে। আর লাগবে ধনিয়া পাতা। কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেব। মকা মাছে আমি তেল দিয়ে দিয়েছি আগে, তাই আর বেশি তেল লাগবে না। এখানে একটু তেল দিলাম। এই তেলে আমি আলু ভাজব। তো আলু দিয়ে দিয়েছি, একটু লবণ আর একটু হলুদ দিয়েছি। একটু ঢাকনা দিলাম, আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর একটু লবণ দিয়ে মকা মাছ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে আলু। চুলার আঁচটা লো ছিল, এখন মিডিয়াম করে দিয়েছি। আর মাখানো মকা মাছ দিয়ে দিলাম। আবারও ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। এইভাবে উল্টে পাল্টে দিলাম।
একটু ঝোল দেব। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। বাস হয়ে গেছে, গ্যাস অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন।